BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিকভাবে নির্বাচনী হালচাল প্রকাশ করছে। আজ থাকছে লালমনিরহাট এক আসনের হালচাল। লালমনিরহাট এক সংসদীয় আসনটি পাটগ্রাম এবং হাতিবান্ধা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ১৬ নম্বর আসন। ১৯৭৩ সালে ৭ মার্চ অনুষ্ঠিত দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি রংপুর ১৬ নামে পরিচিত ছিল। নির্বাচনে ভোটার ছিলেন ১,২২,২৯৯ জন। ভোট প্রদান করেন ৫৩,৫১২ জন। নির্বাচনে আওয়ামী লীগের সাদাকাত হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৪২,৮৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল গাফফার, তিনি পান ৬,১০৮ ভোট। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় সংসদ নির্বাচনে এই আসনটি পরিচিত হয় রংপুর ৫ নামে। নির্বাচনে ভোটার ছিলেন ১,১৬,৩৫৩ জন। ভোট প্রদান করেন ৫৬,৬৬৫ জন। বিএনপির কাজী নুরুজ্জামান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ২৩,৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আবেদ আলী। নৌকা প্রতীকে তিনি পান ২০,২৮৬ ভোট। ১৯৮৬ সালে ৭ মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে রংপুর ৪ আসনের নাম পরিবর্তন করে রাখা হয় লালমনিরহাট ১। নির্বাচনে ভোট প্রদান করেন ১,১৬,৩০৫ জন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদিন সরকার বিজয়ী হন। তিনি পান ৫৪,২৬৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির কাজী নুরুজ্জামান। লাঙ্গল প্রতীকে তিনি পান ৪২,৪২৩ ভোট। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। ১৯৮৮ সালে ৩রা মার্চ অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি সহ পরিচিত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচনের আগে স্বতন্ত্র সংসদ সদস্য জয়নুল আবেদিন সরকার জাতীয় পার্টিতে যোগদান করেন এবং নির্বাচনে জাতীয় পার্টির টিকিটে বিজয়ী হন। ১৯৯১ সালে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিলেন ১,৮৪,৪৯৬ জন। ভোট প্রদান করেন ১,১১,৬৬ জন। নির্বাচনে জাতীয় পার্টির জয়নুল আবেদিন সরকার বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৩৭,২০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোতাহের হোসেন। নৌকা প্রতীকে তিনি পান ৩৪,৩৮৪ ভোট। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি ও কিছু অখ্যাত দল ও ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিরোধও করে। ভোটারবিহীন এই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হাসানুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়। সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ১,৮৩,১৯০ জন। ভোট প্রদান করেন ১,৩৮,৭৮২ জন। নির্বাচনে জাতীয় পার্টির জয়নুল আবেদিন সরকার বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৫৮,৪৭৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোতাহের হোসেন। নৌকা প্রতীকে তিনি পান ৫৩,১৮৯ ভোট। ২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ২,২৫,২৭১ জন। ভোট প্রদান করেন ১,৭৪,২৯৬ জন। নির্বাচনে আওয়ামী লীগের মোতাহের হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৭৮,১১৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের আবু হেনা এরশাদ হোসেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৪৮,৯০৭ ভোট। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ২,৪৩,৬৯ জন। ভোট প্রদান করেন ২,২০,৩৯৫ জন। নির্বাচনে আওয়ামী লীগের মোতাহের হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১,১৭,৭৭৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের হাবিবুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৭২,৫৬২ ভোট। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ২,৭৬,৫৭৭ জন।
ভোট প্রদান করেন 194,227 জন। আওয়ামী লীগের মোতাহের হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 179,814 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাসদের সাদিকুল ইসলাম। মশাল প্রতীকে তিনি পান 6,551 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত 11 সংসদ নির্বাচনে লালমনিরহাট 1 আসনে ভোটার ছিলেন 3,18,111 জন। ভোট প্রদান করেন 3,10,600 জন। নির্বাচনের প্রার্থী ছিলেন 7 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোতাহের হোসেন, ধানের শীষ প্রতীকে হাসান রাজীব প্রধান, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির খালেদ আক্তার, মশাল প্রতীকে জাসদের সাদিকুল ইসলাম, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাবিবুর রহমান, আম প্রতীকে পিপলস পার্টির আব্দুস সাত্তার, টেলিভিশন প্রতীকে বিএনএফের আলমগীর হোসেন মুরাদ প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগের মোতায়ের হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,63,062 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান রাজীব পান 12,157 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, লালমনিরহাট 1 আসনে প্রথম, অষ্ট, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ, দ্বিতীয় এবং 11 দিন মেয়াদের ষষ্ঠ সংসদে বিএনপি, তৃতীয় সংসদে স্বতন্ত্র, চতুর্থ, পঞ্চম ও সপ্তম সংসদে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হন। এই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা মজবুত। সেক্ষেত্রে ভোটের লড়াই হবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক ও সাবস্ক্রাইব করে বিএনপি নিউজ 24-এর সঙ্গেই থাকুন।